আসসালামু আলাইকুম। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের 2023 এইচএসসি ব্যাচ, তোমাদের ইতিমধ্যে আইসিটি প্র্যাকটিক্যাল সম্পর্কিত একটি নোটিশ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নোটিশে তোমাদের এখানে প্র্যাকটিক্যালের একটি সূচি, ইন্ডেক্স এবং ডেট সহ আপলোড করা আছে। তোমরা সেই নোটিশটা সেখান থেকে ডাউনলোড করে নেবে। উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমরা যে কভার পেজটি দিয়েছি, সেই কভার পেজটি তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে। সূচিপত্র যেটা দেওয়া আছে, সূচিপত্রের যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, সেই পেজটাকেও তোমরা প্রিন্ট করে নেবে। কিন্তু ল্যাব ওয়ান, আমরা এখানে তোমাদেরকে মোট 9টি ল্যাব দিয়েছি। ল্যাব ওয়ান থেকে শুরু করে যে কয়টি ল্যাব এখানে করা আছে, প্র্যাকটিক্যাল করা আছে, প্রতিটি প্র্যাকটিক্যাল তোমাদের নিজ হস্তে লিখতে হবে। হাতে লিখে স্পাইরাল বাইন্ডিং করে 2 তারিখের মধ্যে, নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। প্র্যাকটিক্যালের এখানে যে আউটপুটগুলো আছে, সে আউটপুটগুলোকে অবশ্যই তোমাকে খাতায় হাতে লিখতে হবে। হাতে কিভাবে লিখবে, সেই হাতে হাতে লিখার ধরনটা ছিল আমরা কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যেভাবে উপস্থাপন করেছি, ঠিক সেইভাবে তোমরা সেটাকে হাতে লিখে আমাদের কাছে জমা দিবে। লেখার ক্ষেত্রে পরীক্ষণের নাম, তত্ত্ব, যন্ত্রপাতি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কার্যপদ্ধতি, এই অংশগুলো যদি সুন্দর করে উপস্থাপন করতে চাও, সেই জন্য অবশ্যই রয়্যাল ব্লু কালার ইউজ করে তোমরা সেখানে ব্যবহার এই অপশনগুলোকে লিখবে। আর কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন করার প্রয়োজন নেই। টোটালি তোমাদের যে শিটটি দেওয়া হয়েছে, এই শিটের ভেতরে যেভাবে কাজটুকু করা আছে, তোমরা ঠিক সেইভাবে কাজ প্র্যাকটিক্যালগুলো সম্পন্ন করে স্পাইরাল বাইন্ডিং করে, স্পাইরাল বাইন্ডিং বলতে রিং বাইন্ডিং করবে, সেই রিং বাইন্ডিং করে আমাদের কাছে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিয়ে যাবে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।